আমাদের শরীরের শতকরা 60 থেকে 70 ভাগ অংশই হচ্ছে পানি এবং আমাদের শরীরের প্রত্যেকটা অর্গান বা প্রত্যেকটা সেলের সঠিক ফাংশনের জন্য যথেষ্ট পরিমাণ পানির প্রয়োজন এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু এই পানি খেতে গিয়ে আমরা কতগুলো কমন ভুল করে থাকি সেটা নিয়ে আমার আজকের ভিডিও হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলে জয়েন করার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক ধন্যবাদ আমি বাংলাদেশ থেকে পাস করা একজন কোয়ালিফাইড মেডিকেল ডক্টর কিন্তু বর্তমানে আমি থাকি কানাডাতে কানাডা থেকে আমি ভিডিও বানাই আমার ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার মেডিকেল নলেজকে আপডেট করা নিজেকে এডুকেট করা পাশাপাশি আমার যারা দর্শক আছেন যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তাদেরকে কিছু হেলথ রিলেটেড ইনফরমেশন দেয়া আমার ভিডিওগুলো মূলত তথ্য নির্ভর কিন্তু আপনার যদি কখনো কোনো মেডিকেল পরামর্শ বা মেডিকেল অ্যাডভাইজের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একজন সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের ভিডিও তো প্রথমেই যেটা বলছিলাম যে পানি খেতে গিয়ে আমরা যে কমন কতগুলো ভুল করে থাকি সেটা নিয়ে আমি আজকে আপনাদেরকে দু একটা কথা বলবো তো প্রথমেই বলি যে পানি খাওয়ার সময় আমরা যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে যে ধরুন প্রচণ্ড গরমে আমাদের কি হয় আমরা ট্রাই করি যে অনেক বেশি ঠান্ডা পানি খেতে অনেকেই দেখা যায় যে ফ্রিজ থেকে বের করে সরাসরি ঠান্ডা পানি অনেক ঠান্ডা পানিটা খেতে খুব ভালোবাসেন অনেকে আবার এর মধ্যে বরফকুচি দিয়ে ফেলেন যেটা পানিটাকে অতিরিক্ত ঠান্ডা করে ফেলে কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এই অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুব একটা ভালো নয় এখন আপনি প্রশ্ন করবেন যে তাহলে আমি কিভাবে পানি খাবো হ্যাঁ এই পানিটাকে আপনাকে খেতে হবে রুম টেম্পারেচারে বা প্রয়োজন হলে রুম টেম্পারেচারে থাকা পানি অথবা প্রয়োজন হলে এই পানিটাকে একটু হালকা গরম পানি বা কুসুম গরম পানি বা লিউক ওয়ার্ম ওয়াটার হিসেবেও কিন্তু আপনি খেতে পারেন এর ব্যাখ্যাটা হলো এরকম যে আপনি যদি অতিরিক্ত ঠান্ডা পানি খান এই পানিটা যখন আপনার পাকস্থলীতে এসে পৌঁছাবে তখন যে সমস্যাটা হবে পাকস্থলী বা বডির একটা কিন্তু সময় লাগবে এই পানিটাকে একটা নর্মাল টেম্পারেচারে নিয়ে আসতে এবং সেটার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে এনার্জি ব্যয় করতে হবে কাজেই পানিটা যদি সঠিক তাপমাত্রায় না থাকে সেটা কিন্তু আপনার ডাইজেশন এবং অ্যাবজর্পশন প্রক্রিয়াটিকে দেরি করবে কাজেই আপনাকে একটা কুসুম গরম পানি অথবা রুম টেম্পারেচারে থাকা পানিকে কিন্তু আপনাকে প্রেফার করতে হবে যদি আপনার প্রপার ডাইজেশন এবং অ্যাবজর্পশনের প্রয়োজন হয় কাজেই সুস্থ থাকার জন্য এই নিয়মটা কিন্তু অবশ্যই আমাদেরকে মেনে চলতে হবে এরপরে দুই নম্বর যে ভুলটা আমরা অনেকেই করে থাকি সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যায় যে ঢক ঢক করে অনেক পানি একসাথে খেয়ে ফেলি সেটা করা যাবে না পানি কিন্তু আপনাকে খেতে হবে একটু ধীরে ধীরে সিপ বাই সিপ অর্থাৎ আস্তে আস্তে অল্প অল্প করে আপনাকে পানি খেতে হবে কেননা আমাদের মুখে কি থাকে মুখে থাকে হচ্ছে স্যালাইভা এই স্যালাইভার নেচারটা হচ্ছে অ্যালকালাইন বা ক্ষার জাতীয় এবং আমাদের পাকস্থলীর মধ্যে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড কাজেই এই যে অ্যাসিড এবং অ্যালকালাইনিটি এটার মধ্যে একটা ব্যালেন্স হতে হবে প্রপার ডাইজেশনের জন্য কিন্তু আপনি যদি খুব তাড়াতাড়ি পানি খেয়ে ফেলেন তাহলে মুখে থাকা স্যালাইভাতে থাকা যে অ্যালকালাইনিটিটা সেটা কিন্তু সঠিকভাবে এটা কিন্তু অ্যাসিডের সাথে মিশতে পারছে না খুব তাড়াতাড়ি এটা স্টমাকে চলে আসার কারণে কিন্তু এই অ্যাসিড ভাবটা থেকেই যাচ্ছে এবং উল্টো এটা কি করবে একটা রিফ্লাক্স হবে অর্থাৎ আপনার অ্যাসিডিটি জাতীয় সমস্যা তৈরি হবে কাজেই পয়েন্ট হচ্ছে যে আপনাকে ধীরে ধীরে আস্তে আস্তে পানি খেতে হবে এবং যেটা বলা হয় যে মাইন্ডফুল ড্রিঙ্কিং খুব স্লোলি স্টিডিলি পানিটা খেতে হবে আরেকটা ভুল আমরা করে থাকি দেখা যায় যে আমরা হাঁটতে হাঁটতে দৌড়াতে দৌড়াতে কথা বলতে বলতে পানি খাই সেটাও করা যাবে না আপনাকে পানি খেতে হবে চেষ্টা করবেন পানিটা অবশ্যই বসে খেতে এবং রিল্যাক্সলি খেতে আবারও বলছি যে মাইন্ডফুল ড্রিঙ্কিং এই কথাটা খুব ইম্পর্টেন্ট পানি খাওয়ার সময় তার দিকেই আপনি মনোযোগী হন কারণ আপনি যদি বসে একটু ধীরে সুস্থে পানি খান সেক্ষেত্রে কি হবে আপনার বডির যে নার্ভস এবং মাসলস আছে সেগুলো কিন্তু রিল্যাক্স হবে এবং এই যে ডাইজেশন এবং অ্যাবজর্পশনের জন্য সেটা তৈরি হবে এবং সেটা কিন্তু আপনি যখন পানি খাবেন তখন এটার আসল উদ্দেশ্য হচ্ছে ডাইজেশন এবং অ্যাবজর্পশন সেটা কিন্তু সঠিকভাবে পরিচালিত করতে সাহায্য করবে যদি আপনি রিল্যাক্সলি পানিটা খান
এরপরে চার নম্বর যে ভুলটা আমরা অনেক সময় করে থাকি সেটা হচ্ছে যে আমরা বিশেষ করে বাচ্চারা এই ভুলটা বেশি করে, সেটা হচ্ছে যে খাবার খাওয়ার সাথে সাথেই পানি খেয়ে ফেলে। এটা কিন্তু করা যাবে না। আপনাকে মনে রাখতে হবে যে আপনি যখন কোনো বড় মিল খাচ্ছেন অর্থাৎ লাঞ্চ বা ডিনার, তখন এর আধা ঘন্টা আগে আপনি পানি খাবেন এবং খাবার শেষ হয়ে গেলে তার আধা ঘন্টা থেকে এক ঘন্টা পরে আপনি পানি খাবেন। কেননা আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো ডাইজেশন বা অ্যাবজর্পশনের জন্য গ্যাস্ট্রিক অ্যাসিড, গ্যাস্ট্রিক জুস এগুলো আমাদের স্টমাক থেকে বের হয়। আমরা যদি খাবার খাওয়ার সাথে সাথেই পানি খাই তখন কিন্তু এই যে গ্যাস্ট্রিক অ্যাসিড এবং গ্যাস্ট্রিক জুস বা এনজাইমগুলো থাকে এগুলো কিন্তু সঠিক কনসেন্ট্রেশনটা মেনটেইন হয় না। রাদার এগুলো কী হয়, খুব তাড়াতাড়ি এগুলো খাবার সাথে সাথে পানি খাওয়ার জন্য এই সাবস্টেন্সগুলো কিন্তু খুব তাড়াতাড়ি ডাইলিউট হয়ে যায়। তখন আপনার ডাইজেশন এবং অ্যাবজর্পশনের প্রক্রিয়াটি সঠিকভাবে হবে না বা সঠিকভাবে শুরু হতে দেরি হবে। কাজেই আবারও বলছি যে আপনি যখন খাবার খাবেন, মেইন খাবারটা খাবেন, তার আধা ঘন্টা আগে পানি খাবেন অথবা আধা খাবার খাবার আধা ঘন্টা বা এক ঘন্টা পরে আপনি পানি খাবেন। এখন হয়তো আপনি প্রশ্ন করবেন যে এভাবে যদি আমি পানি খাই তাহলে আমার খাবারটা খেতে হয়তো একটু অসুবিধা হবে। হ্যাঁ, একটু সামান্য অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার খাবারের মধ্যে কিছু তরল জাতীয় জিনিস আপনি রাখতে পারেন। সেটা হতে পারে একটু বাটার মিল্ক রাখতে পারেন, একটু স্যুপ রাখতে পারেন, বা যদি প্রয়োজন হয় খুব সামান্য পরিমাণে পানি আপনি আপনার মিলের সাথে নিতে পারেন। এরপরে লাস্টে একটা ভুলের কথা বলবো, সেটা হচ্ছে যে যারা ব্যায়াম করেন অনেক সময় দেখা যায় যে তারা ব্যায়াম করতে করতেই পানি খান। সেটা কিন্তু করা যাবে না। বিশেষ করে যারা যোগা করেন, বিভিন্ন ধরনের আসন প্র্যাকটিস করেন, তারা যদি মাঝখানে পানি খান সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তারা যে আসনটি করছেন বা যে ব্যায়ামটি করছেন সেটার দিকে কিন্তু কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে গিয়ে কনসেন্ট্রেশনটা পুরোটাই চলে যায় পানি খাওয়ার দিকে। কাজেই সেটা করা যাবে না। এবং ব্যায়াম করার সময় যদি আপনার অনেক বেশি তৃষ্ণা পায় তাহলে আপনি খুব সামান্য পরিমাণে পানি নিতে পারেন, কিন্তু অতিরিক্ত পানি ব্যায়াম করার সময় আপনি নিতে পারবেন না। তো বেশ কয়েকটা ভুলের কথা আমি বললাম, এগুলো যদি আপনারা একটু শুধরে নেন বা একটু প্র্যাকটিস করেন তাহলে আপনি যে পানিটা খাচ্ছেন আমাদের সুস্থ থাকার জন্য, যে পানির প্রয়োজন আমাদের বডিতে, সেই পানিটা আসলে সঠিকভাবে ডাইজেশন হবে, সঠিকভাবে অ্যাবজর্পশন হবে, আমাদের প্রত্যেকটা সেলে সেলে পানির যে চাহিদাটা সেটা গিয়ে কিন্তু সেটা সঠিকভাবে পূরণ করতে সক্ষম হবে। এবং আরেকটা কথা বলে রাখি যে পানি আপনাকে অবশ্যই সঠিকভাবে খেতে হবে। তো এখন হয়তো আপনি প্রশ্ন করবেন যে আমাদের শরীরে আসলে কতটুকু পানির প্রতিদিনের প্রয়োজন। প্রতিদিন আপনি ট্রাই করবেন মিনিমাম 2 থেকে 2.5 লিটার পানি পান করতে। এবং আপনি কখন বুঝবেন যে আপনার পানি খাওয়ার পরিমাণ কম হচ্ছে? আপনি যদি দেখেন যে আপনার ইউরিন বা প্রস্রাবের কালারটা গাঢ় হয়ে যাচ্ছে, আপনার খুব ফ্যাটিগ লাগছে, খুব টায়ার্ড লাগছে, প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে, তখন আপনি বুঝবেন যে আপনার পানির পরিমাণটা সঠিক হচ্ছে না। এটা একটা কথা। আবার অনেক সময় দেখা যায় যে অনেকে আমরা অতিরিক্ত পানিও খেয়ে ফেলি। অতিরিক্ত পানিটাও পান করা যাবে না, সেটাও আমাদের বডির জন্য ক্ষতিকর। কারণ এটাতে কী হয়, আমাদের শরীরে যে সমস্ত ইলেকট্রোলাইটস আছে যেমন সোডিয়াম, পটাশিয়াম, এগুলো কিন্তু অতিরিক্ত পানি খেলে এই ইলেকট্রোলাইটসগুলো কিন্তু ডাইলিউট হয়ে যেতে পারে। বা কাজেই আপনাকে অবশ্যই পানি খুবই নিজে সুস্থ থাকার জন্য, একটা হেলদি লাইফস্টাইল মেনটেনের জন্য আপনাকে সঠিকভাবে এবং সঠিক নিয়ম মেনে পানি খেতে হবে। এটা যদি আপনি করেন তাহলে কিন্তু অবশ্যই ফিট এবং হেলদি একটা লাইফ মেনটেন করতে পারবেন। তো আমার আজকের ভিডিওটিতে যদি আপনারা কোনো ইউজফুল ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।